লোহার পোশাক হযরত আলীর ঘরে নবীজির সামনে যে হযরত আলী বসে আছে কথা বলে না শরম পাইতেছে মারহাবা কো মারহাবা আচ্ছা কোন তো নিজের বিয়ের প্রস্তাব নিজে দিয়া যায় তো রহমাতুল লিল আলামিনের কাছে বিয়ের প্রস্তাব দি শরমে কুটু কুটু হয়ে লাল হয়ে যাচ্ছেন হযরত আলী আচ্ছা নবীর দরবার কি খবর বাদ আছে না এ আসতে কোন কে জোরে বলেন বাদ আছে না নবীজি ডাক দে কালী তুমি তো আমার ফাতিমার বিবাহের প্রস্তাবের জন্য আসছো নাকি এই জোরে 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 নবীর দরবারে খবর আছে হ্যাঁ আমরা সুন্নিদের কাছে আছি কিন্তু নজদীদের কাছে নাই কিন্তু তারা বিরাট হক্কানি সাজে বসে রয়েছে বিরাট বড় টুপি উরে সর্বনাশ একবারে বুজুর্গ আলী ইসলাম বুজুর্গ আলী ইসলাম আল্লাহর হাবিব ডেকে বলে আলী রে তুমি তো আমার ফাতিমার বিবাহের প্রস্তাবের জন্য আসছো হযরত আলী শরমে মাথা নাড়াইলেন আল্লাহর নবী বললেন আমার ফাতিমারে বিয়ে করবা তোমার আছে কি বলে হুজুর আমার একটা গায়ের বলল লোহার পোশাক ছাড়া আমার আর কিছুই নাই লোহার জ্যাকেট ছাড়া আমার আর কিছুই নাই গো নবীজি নবীজি বললেন যাও রে আলী ওটা বিক্রি করে বিবির জন্য মোহর আন এবং কিছু খাবার বিয়ের পণ্য সামগ্রী কিনে নিয়ে আসো হযরত আলী জ্যাকেট নিয়ে বের হলেন লোহার পোশাক কে কিনবে যার কাছে যায় দাম ধরে মাত্র দুই দেরহাম দুই টাকা দুই দেরহাম দাম কে এই লোহার জ্যাকেট কিনবে কিন্তু মায়া লেগে গেল হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর হযরত উসমান গনি জিন্নুরাইন ডেকে বলেন আলী রে তুমি রসুলের কন্যা শাদি করতে চাও তোমার তো কিছুই নাই তোমার এই জ্যাকেটটাকে আমার কাছে বিক্রি করবা বলে হ্যাঁ বিক্রি করার জন্যই তো আসছি কত দাম হযরত উসমান গনি বললেন তোমাকে আমি 370 দেরহাম দিয়ে দেব কত দেরহাম ওটার প্রকৃত দাম কত দুই দেরহাম কিন্তু হযরত উসমান দিচ্ছে 370 দেরহাম ভালোবাসা কাকে বলে দেখেন আর আমাদের দেশে আমরা মুসলমান হইছি টাকা হাওলাত দিলে 6 মাস কে 6 বছরও খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় জুতা শেষ হয়ে যায় হ্যাঁ কথা বল না কেন হাই সব বোনা জুতা শেষ আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন ফাওয়াইলুল লিল মুসাল্লিন নামাজ দেখানো মানুষ দেখানো মুসল্লি ফাওয়াইলুল লিল মুসাল্লিন দুর্ভোগ কপাল পোড়ায় নামাজি যে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে নামাজও পড়বে জাহান্নামেও যাবে নামাজও পড়বে জাহান্নামে যাবে মুসল্লি দোজকে যাবে মুসল্লি দোজকে যাবে যে নামাজ আল্লাহর জন্য হবে না আল্লাহকে খুশি করার জন্য হবে না ওই নামাজের চার পয়সা মূল্য নাই কথা বলেন ঠিক কি কষ্ট হয় বুঝা কি অসুবিধা বলতেছি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জীবন বিয়ে করবেন আলী তো বিয়ের প্রস্তাবনা হয়ে গেল ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতরে বসে বসে কাঁদতেছে আচ্ছা বলেন তো প্রত্যেক মেয়েরাই কাঁদে এখনকার মেয়েরা তো হাসে ও অন্তর কান দিল ও চিন্তা করে ওরে সলিম তোরে পাইছি রে ইস কি ভালোবাসা কয়দিন পরে ধুম 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 করে সে থানায় যাবে মামলা করে সলিম আমার পিটে ভালোবাসা শেষ এই যুবক তোমাদেরকে বলে দিয়ে যাই আমার ছোট স্নেহের ছোট ভাইরা শোনো শেক্সপিয়ার একটা কথা বলেছিল যে অভাব যখন ঘরের দরজা দিয়ে আসে ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় বেডি মানুষ চিনতে ভুল করছো এ মারাত্মক জাতি বাম পজরের বাঁকা হাত দিতে বানাইছে কামাই করা ছাড়া যদি বিয়ে করো কপালে ঝাঁটুর বাড়ি ছাড়া আর কিছু নাই কিন্তু বুঝে সুঝে ওয়াজ শুনবেন সাবধান করে বলে দিচ্ছি আল্লাহ কোরআনে এদের সম্পর্কে কোরআনে একটা আয়াত আল্লাহ নাজিল করেছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা
أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا الله বলেন আমি কুরআন শরীফে যা নাযিল করেছি এই কুরআনের আয়াতকে যারা অপব্যাখ্যা করবে কুরআনের আয়াতকে যারা চুরি করবে এই কুরআনের আয়াতকে যারা গোপন করবে এবং এর বিনিময়ে যারা কিছু উপহার সামগ্রী হাদিয়া নেবে টাকা নেবে আল্লাহ বলেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার তারা আগুন ছাড়া আর কিছুই ফেল খেলো না আগুন ছাড়া আর কিছুই ফেলো না إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا الله বলেন এই কুরআনকে যারা অপব্যাখ্যা করলো এবং এর বিনিময়ে যারা সামান্য অর্থ গ্রহণ করলো আমার মালিক আমার আল্লাহ বলতেছেন তারা আগুন ছাড়া আর কিছুই বক্ষণ করলো না ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা এদের সঙ্গে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কথা পর্যন্ত আল্লাহ বলবে না ওয়ালা ইউজাক্কিহিম আমার আল্লাহ তাদেরকে পবিত্র করবে না তাদের গুনাহসমূহ আল্লাহ মাফ করবে না ওয়ালাহুম আযাবুন আলীম আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি খুবই মনোযোগ আল্লাহ কি চমৎকার সিদ্ধান্ত দিলেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা আখা পৃথিবী পড়ে যাবে আকাশ ভেঙে যাবে সাগর শুকিয়ে যাবে আল্লাহর কালামের ফয়সালা কোনোদিন পরিবর্তন হবে না আল্লাহ বলেন যারা কোরআনের অপব্যাখ্যা করে কোরআনকে যারা গোপন করে এই কোরআনে যারা দিনাজপুর খুঁজে পায় এই কোরআনে যারা কুমিল্লা খুঁজে পায় এই কোরআনে যারা জাকির নায়েকের টাই তালাশ করে পায় আল্লাহ তাদের উদ্দেশ্যে বলতেছেন আমি আল্লাহ তাদের সাথে কিয়ামতের ময়দানে কথা পর্যন্ত বলবো না ওয়ালা ইউজাক্কিহিম আমি আল্লাহ তাদেরকে পবিত্র করব না তাদের জীবনের কোন গুনাহ আমি আল্লাহ maaf করব না শুধু তাই কি ওয়ালাহুম আযাবুন আলীম তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ফয়সালা আমি আল্লাহ করে রাখছি এবার বুঝে দে দিনাজপুর পাইছিস না কুমিল্লা পাইছিস নাকি জাকির নায়েকের টাই পাইছিস কিয়ামতের ময়দানে দেখবো তোর কোন পাপে তোদেরকে তরায় কথা বলেন ঠিক কিনা এই আল্লাহর কসম করে বলি কোন সুন্নি বক্তা যদি এই কথা বললো আমি কেউ নাও জুতা দিয়ে পিটাইলে আমি জুতা দিয়ে পিটাই দাম কেউ না পিটাইলে আমি জুতা দিয়ে পিটাই দাম যদি কোন সুন্নি আলেম কথা বলতো আল্লাহ কোরআন নিয়ে ফাজলিবি নাকি এই কালামুল্লাহর জন্য একটা আকীদার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলের পিঠের গোশত উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে গোশত পচে পর্যন্ত গেছে তারপর তিনি আকীদা ছেড়ে নাই কোরআন কালামুল্লাহ আল্লাহর কালাম এটাই ঠিক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর পিঠের চামড়া পর্যন্ত পচে গেছে পরে চিকিৎসক এই চামড়াগুলি কেটে 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 ফেলে দিয়ে এই গোশত কেটে ফেলে দিয়ে তার চিকিৎসা করেছিল আমরা তাদের রুহানি সন্তান বেটা কোরআনের অপব্যাখ্যা করবো আর আমরা চুপ করে বসে থাকবো নাকি ওটা নাস্তিকদের চাইতে নিকৃষ্ট কথা বলেন ঠিক কিনা আরে নাস্তিকদের তো কোনো ধর্ম নাই তারা হিন্দু ধর্ম মানে না মুসলমানও মানে না খ্রিস্টানও মানে না বৌদ্ধ মানে না তাদের কথা হলো আমরা কোনো ধর্ম শর্ম কিচ্ছু মানি না লা ধর্ম আমরা কোনো ধর্ম নাই নাস্তিক তার বক্তব্য সে দিতে পারে কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে তার বক্তব্য থাকতে পারে মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআন সুন্নাহ পড়িয়ে তাও কোরআন হাদিস বলে এটা কোন জাহেলে বললে মানি ইসলাম একটা কোরআন হাদিস পড়ো একজন মৌলবি যদি কথা বলে এটা আমরা মুসলমান বরদাস্ত করতে পারবো না কথা বলেন ঠিক না বেটি খুব মনোযোগ দিয়ে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার কথাগুলি বলছিলাম তিনি বসে বসে কাঁদতেছেন কারণ বাবার ঘর থেকে স্বামীর ঘরে তিনি চলে যাবেন এতদিন নিজের বাবাকে সন্তানের মতো আগলে রেখেছেন হযরত ফাতিমাতুজ জাহরা
আর আল্লাহর নবীজি হযরত ফাতেমাকে এমন ভালোবাসতেন মেয়েটাকে তিনি বিবাহ দিয়ে দিবেন ফাতেমা বসে বসে কাঁদে আল্লাহর নবী ফাতেমার কাছে যায় বসলেন বসে বলতেছিলেন ফাতেমা রে তুমি কাঁদতেছো তোমাকে আমি আলীর সঙ্গে বিবাহ দিচ্ছি তুমি জানো আলী হলেন তুমি জানো আলীকে আলী হলো সর্বকনিষ্ঠ ইসলাম কবুলকারী একজন যুবক যে 10 বছর বয়সে কালেমা পড়েছে আলী কাবা ঘরের মধ্যে আলীর জন্ম হয়েছে আমি আলীকে ভালোবাসি আল্লাহ আলীকে ভালোবাসে আলী আমাকে এবং আল্লাহকে ভালোবাসে ফাতেমারে শোনো শোনো তোমার বিবাহ আমি নবী ধার্য করি নাই তোমার বিবাহ বিবাহের ব্যাপারে স্বামী হিসেবে আমার আল্লাহ নিজে পছন্দ করেছে জোরে বলেন জোরে বলেন ফাতেমার সাথে আলীর বিয়ে হবে পছন্দ কার আল্লাহ সিদ্ধান্ত কার আল্লাহ তো আলী মদ খাইতে পারে না না এবার বলেন আপনি এটা যদি কোন সুন্নি আলেম কয় ও সুন্নি আলেমের মুখে থুতু মারতে হবে এক কথা বলেন না কেন আমার বাপ ভক্ততে কি আসে এই আলী মদ খাইতে পারে 10 বছর বয়সে যিনি কালেমা পড়েছে 10 বছর বয়সে 10 বছর বয়সে আল্লাহর নবীর কাছে ওহী আসতো জিব্রাইল আমিন এসে নামাজ পড়তেন নবীজি সেই নামাজ পড়া দেখতেন আল্লাহর নবী নামাজ পড়তেন আম্মা জান খাদিজা পিছনে দাঁড়াইতেন হযরত আলী তার পিছনে দাঁড়াইতেন 10 বছর বয়সে কালিমা পড়ছে আলী কাবা ঘরের ভিতরে যার জন্ম হয়েছে হযরত ফাতেমার ব্যাপারে আল্লাহ বলছেন হুজুর আমার আলীর বিয়ে দেন এটা আল্লাহর পছন্দ খুব মনোযোগ দিয়ে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার সাথে হযরত আলীর বিয়ে হবে ফাতেমা কাঁদেন যখন নবীজি কথাগুলি বললেন তখন ফাতেমা খুশি হয়ে গেল কারণ রহমাতুল লিল আলামিন বলেছে আল্লাহ আমার জন্য আলীকে পছন্দ করেছেন এখন তো ফাতেমা আর কোনো চিন্তা নাই বিয়ে হওয়ার জন্য ফাতেমার জন্য আমাদের দেশে যে রকম বিবাহ ঢলঢগর পিটায়া একবারে কি বলে আপনার আলী শান বিরাট বড় ইন্তেজাম ফাতেমার জন্য এরকম কোন ইন্তেজাম নাই আল্লাহর নবী বিয়ের দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল খেজুর আল্লাহর নবীজি কিছু খেজুর নিয়ে আসলেন ফাতেমার জন্য সুগন্ধ কিনে নিয়ে আসলেন এবং কিছু সামান্য আসবাবপত্র নিয়ে আসলেন একটা কম্বল আনা হলো এই কম্বলটা মাথায় দিলে পা বের হয় পায়ে দিলে মাথা বের হয়ে যায় খুব মনোযোগ দিয়েন হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার জন্য একটা কম্বল আনা হলো একটা জাতা আনা হলো যে জাতা দিয়ে হযরত ফাতিমা আটা পিষতেন রুটি বানাইতেন এই জাতা আনা হলো ফাতিমার জন্য সামান্য কিছু আসবাবপত্র হাঁড়ি পাতিল নিয়ে আসা হলো হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার সাথে আলীর বিয়ে হয়ে গেল ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বাড়ির ওই বালিশ কি ছিল জানেননি বালিশ তৈরি করা হয়েছিল সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমার ঘরের বালিশ ছিল খেজুর গাছের ছালগুলি বের করে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জন্য আল্লাহর নবীজির সাহেবজাদি ফাতিমা খেজুর গাছের ছাল এনে চামড়ার ভিতরে ঢুকিয়ে সেটা দিয়ে বালিশ বানিয়েছিলেন জান্নাতের সাইয়্যিদিনী হযরত ফাতিমার বালিশ হলো খেজুর গাছের ছালে তৈরি করা বালিশ আপনি কল্পনা করবেন কত দুঃখের জীবন ছিল কোনদিন খাবার আসতো কোনদিন খাবার থাকতো না হযরত আলী থাকলে খাবার থাকতো আলী না থাকলে খাবার শেষ হয়ে যেত হযরত ফাতিমা একদিন নবীজির দরবারে চলে গেলেন যা বলেন ইয়া নবী আল্লাহ গনিমতের মাল আসছে যদি কিছু মাল আপনি আমাকে দিতেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ফাতিমা রে এই মাল তোমার জন্য না এই মাল আহলে সুফফাদের জন্য আমি নবী বরাদ্দ করে দিয়েছি তুমি ফাতিমা কিছুই পাবে না তুমি চলে যাও আরে আমরা সেই নবীর উম্মত হযরতে ফাতিমার জন্য নবীজি বরাদ্দ দিলেন না কিন্তু ফাতিমা বেজার হলেন না মন ক্ষুণ্ণ হলেন না তিনি আলহামদুলিল্লাহ বলে চলে আসছে সন্তান কলিজার টুকরা মেয়েটাকে নবী কত ভালোবাসতেন হযরত ফাতিমা চলে আসার পরে নবীজি শুধু শুধু ছটফট করতেছেন ছটফট আল্লাহর নবীর ভালো লাগতেছে না
কারণ গনিমতের মাল তো নবী দিতে পারবেন না কারণ এটা সাহাবীদের জন্য বরাদ্দ হয়ে গেছে ফাতেমাকে কি করবেন ফাতেমা ফিরে চলে আসছে বাবা হয়ে সন্তানের দুঃখ নবীজি ছটফট করতেছিলেন আমার আল্লাহ আর দেরি করলেন না আল্লাহ বলেন জিবরাইল যাও আমার ফাতেমার জন্য সুন্দর একটা খবর নিয়ে যাও একবার জোরে বলা যাবে কি মারহামা কি ঘর ছিল রে আমার ফাতেমার জন্য একটা সংবাদ নিয়ে যাও রে আল্লাহর নবীজি সকালবেলা দৌড়ে আসলেন সন্ধ্যাবেলা দৌড়ে আসলেন ফাতেমার ঘরে টুকা দিলেন ঘরের দরজা খোলার পরে আল্লাহর নবীজি দেখলেন ফাতেমার ঘর আহারে কত বড় গরিবানা হালতে বসতে দিবেন কোথায় খাইতে দিবেন কি ঘরের মধ্যে কোনো খাবার নাই স্বামী স্ত্রী রাত্রিবেলা না খেয়ে শুয়ে পড়বেন এমন সময় আল্লাহর নবী ঘরের দরজায় টুকা দিছে হুজুর বসতে দিবেন কি বসতে দেওয়ার জায়গা নাই নবীজি বলেন ফাতেমারে আমাকে বসতে দিতে হবে না তুমি তো গনিমতের মাল চাইতে গিয়েছিলে ফাতেমা আমি জানি তোমার ঘরে অভাব কিন্তু তুমি তো জানো আমার সাহাবীরা আমার কলিজার ধন আমার উম্মত আমার অসহায় বড় গরি আমার আলে সুব্বাস সাহাবীরা না খেয়ে থাকে ফাতেমারে আমার চোখের সামনে আমার সাহাবীরা না খেয়ে থাকবে তোমার জন্য গনিমতের মাল আমি কেমনে বন্টন করি নবী উম্মতের কেমন পাগল ছিল আর আমরা উম্মত হইছি উম্মতের কিছুই করতে পারি নাই আল্লাহর নবী ডেকে বলেন ফাতিমা তুমি যদি চাও তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ আসছে আল্লাহ জিব্রাইল আসছে আমাকে জানায় গেছে দুইটা প্রস্তাব তোমার জন্য তুমি কি গনিমতের মাল চাও নাকি তুমি আল্লাহর দেওয়া একটা দোয়া চাও ফাতিমা বলেন আব্বাজান গনিমতের মাল আমার লাগবে না আপনি বলেন ওই দোয়াটা শিখাই দেন যে দোয়াটা আল্লাহ আমার জন্য পাঠিয়ে দিয়েছে জোরে বলা যাবে কি মারহাবা আল্লাহর নবী বলেন আলী ও ফাতিমা তোমরা শোনো প্রত্যেক নামাজের পরে তোমরা 10 বার আলহামদুলিল্লাহ 10 বার সুবহানাল্লাহ 10 বার আল্লাহু আকবার তেলাওয়াত করবা আর প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমানো ঘুমাতে যাওয়ার আগে তোমরা 33 বার আলহামদুলিল্লাহ 33 বার সুবহানাল্লাহ 34 বার আল্লাহু আকবার বলে তোমরা ঘুমাইবা তোমাদের ঘরে অভাব আল্লাহ রাখবে না তোমাদের রিজিক আল্লাহ বরকত দিয়ে দিবে জোরে বলেন মারহাবা হযরত আলী এই আমলটা সিফিনের যুদ্ধের রাত্রেও করেছেন কোনদিন আমল উনি ছাড়তেন না নবীজি বিশেষ করে তাদের জন্য আমলটা দিয়েছিলেন বাজান আল্লাহর নবী তার জন্য আমল দিলেন ফাতেমার দুঃখে নবী দুঃখিত হইতেন সেই ফাতেমারে কবরে চিনে না এটা ডাহা মিথ্যা কথা কথা বলেন ঠিক কিনা এটা খারিজিরা বানিয়েছে কারা বানিয়েছে এ জোরে বলেন কারা খারিজি 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 খারিজিরা আহলে বাইত বিদ্বেষী ছিল আবু যর গিফারি দেখেন হাদিস কি সুন্দর কয় মহিলাদেরকে বুঝাইতে যায় বুঝার মহিলাদেরকে বুঝান আরো তো হাদিস আছে ইমাম জাহাবি তেনারা মিজানুল ইতিদালি কিতাবের মধ্যে লিখছেন হাজা হাদিসুন মাউযু হাজা হাদিসুন মাউযু এই হাদিস হলো জাল হাদিস ইমাম জাহাবির মতো বিশ্ববিখ্যাত ইমামরা বলছেন হাদিস জাল এই হাদিসের কোন সনদ নাই এই হাদিসের সনদের মধ্যে ঝামেলা এটা খারিজিরা বানাইছে এই হাদিসের কোন ভিত্তি নাই একবার জাল হাদিস দিয়ে ওয়াজ করে কি সুন্দর ওয়াজ আ মহিলারা রে দেখেন ওয়াজ কি মহিলারা রে সাবধান হয়ে জানো মা জাতিরা ফাতেমারে কবরে নামানোর সময় আবু যর গিফারি কবরের পাশে দাঁড়ায় বলছে ও কবর তোমার ভিতরে কারে নামাইতেছি তুমি কি জানো তোমার ভিতরে নামাইতেছি হযরত ইমাম হাসান হুসাইনের মারে ইমাম হাসান কবরে কয় ইমাম হাসান হুসাইন দেও চিনি না ওরে কবর তুমি কি জানো তোমার মধ্যে কারে নামাইতেছি তোমার মধ্যে নামাইতেছি হযরত আলীর স্ত্রীকে কামে আলীর চিনি না তোমার মধ্যে কবরে নামাইতেছি রহমাতুল্লিল আলামিনের মেয়েরে বলে আমি তাও চিনি না আমি চিনি আমল আমি চিনি আমল আমি চিনি আমল আমি ফাতেমারে চিনি না আমি কাউরে চিনি না আমি আমল চিনি দেখেন কি সুন্দর করে সুর দিয়ে ওয়াজ করে দিছে একবারে তেশ মাইরে দিছে এ কথা কর না কেন কেমন উচিত কথাগুলি মাইবে ধরেন
আল্লাহর নবী ইন্তেকালের আগে ফাতেমা জান্নাতে যাবে এই কথা নবীজি নিজে বলে দিয়ে গেছে নবী ফাতেমা জান্নাতের সর্দারিনী কবরে তার শুনে না এটা দাম মিথ্যা কথা কথা বলে ঠিক না বেঠে এটা দাম মিথ্যা আল্লাহ কি কষ্ট হতেছে আপনাদের তো ফাতেমার এই কবরে শুনে না এটা কেমন দাম হাই 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 কত জাল হাদিস দিয়ে ওয়াজ করে কান্দে ভাসাই দিতেছে বক্তাও কান্দে শ্রোতাও কান্দে বেডিরাও কান্দে চিন্তা করেন কত বড় জাল হাদিস একটা লাগাই দিছে আমি যেন বলি ভাই ইসব ওয়াজ দেখো যে মোল্লা হলে এটা বাইন্দে তুইয়া এটা এটা তো এশকের রসুলের কথা এটা তো ওনার ওনার ব্যক্তিগত কথা না এটা এশকের রসুলের কথা কি কথা বলেন ঠিক না হাই সর্বনাশ ফাতেমারে কবরে ছিলেন এর মানে সিম্বা খবরো আর আবুজার গিফারির সাথে কবরে কথা বললো আবুজার গিফারির সাথে কবরে কথা কয় ফাতেমা রসিনে কি চিন্তা করেন কত বড় ডাকা ফাতেমা রে কবরে সিনে না অথচ আবুজার গিফারি রাদিয়াল্লাহু তাআলার সাথে কবরে কথা কইতেছে দেখেন কত বড় ডাকা এ সর্বনাশ ঈমান কিভাবে চুরি হয় এই একবার যদি আপনি চিন্তা করেন যে ফাতেমা রে কবরে সিনে না এই চিন্তা নিয়ে যদি কবরে চলে যান জাহান্নামে যাওয়ার সারা রাস্তা আছে এটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ইজ্জতের হানি সম্মানের হানি কথা বলেন ঠিক কি না এটা ওনাদের মহান ইজ্জতের হানি এটা মহান ইজ্জতের হানি খুব মনোযোগ দিয়ে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে আল্লাহ কোরআনের আর একটা বাণী শোনায় না কষ্ট হচ্ছে আপনাদের অসুবিধা লাগে আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা ফয়সালা কি আমাদের না আল্লাহর আয়াত নাযিল হয়ে গেল ও আমার হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনার পরিবারকে পবিত্র বানাই দিলাম আয়াত নাযিল হয়ে যাওয়ার পরে সহিহ মুসলিমের কিতাবু ফাযাইল ওয়া সাহাবিন নবীর ভিতরে আসছে বাবু মান আকিবা আহলে বাইতুন নবী আহলে বাইতুন নবীর ফজিলত সম্পর্কে হাদিস আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী হুজরা মুবারকের মধ্যে ছিল কালো চাদর পরিহিত অবস্থায় নবীজি কালো চাদর পরিহিত অবস্থায় ছিলেন আল্লাহর নবী বের হলেন বের হয়ে যাওয়ার পরে এই আয়াত নাজিল হলো নবীজি বের হলেন এই বর্তমান সাত নম্বর গেট বাবু সালাম বরাবর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিলেন এই বাড়িটা এখন মসজিদ আলী নামে লিখে রাখা হয়েছে মসজিদ বানিয়ে রাখা হয়েছে এই হযরত আলী ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমার বাড়ি ছিল এইখানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি থাকতেন
বন্ধুগণ আমার আল্লাহর নবী হুজরা মুবারক থেকে বের হয়ে 2-3 মিনিট বা 4 মিনিট সময় লাগে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি যাইতে কালো চাদর পরিহিত অবস্থায় আল্লাহর নবী বাড়ির মধ্যে ঢুকলেন ঢোকার পরে ফাতেমা দেখলেন আব্বাজান আসছে আল্লাহর নবীর কাছে দৌড়ায় আসছে আল্লাহর নবী চাদর মুবারকের মধ্যে ফাতেমাকে জড়িয়ে ধরলেন এমন সময় ইমাম হাসান আসছে আল্লাহর নবী তাকেও চাদরের মধ্যে জড়িয়ে ধরলেন এমন সময় ইমাম হুসাইন আসছে আল্লাহর নবী তাকেও চাদরের মধ্যে জড়িয়ে ধরলেন এমন সময় হযরত আলী আসলেন আল্লাহর নবী তাকেও চাদরের মধ্যে জড়িয়ে ধরে বলতে লাগলেন আল্লাহুম্মা হাউলাই আহলি আল্লাহ এরা আমার আহলে বায়াত এরা আমার আহলে বায়াত এদেরকে তুমি পবিত্র বলছো সুম্মা তালা এরপরে নবী তেলাওয়াত করতে লাগলেন ইন্নামা ইউরিদুল্লাহু ইউযহিব আনকুমুর রিজস আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা একবার জোরে বলা যাবে কি মারহাবা এরা পবিত্র কে বলছে জোরে বলেন তো কবর তার সিনে না নাকি হ্যাঁ এ এ মৌলভীরে ধৈর্য করবেন যে হুজুর খেজুর একটু দলিল দেন যদি না দিতে পারেন তো আপনার কপালে কিন্তু শনি রাখা আছে দলিল দিতে হবে আপনাকে দলিল দিবেন এটা একের দলিল হলো কিতাব কিতাবুল বকবগানি এই কিতাবের নাম বলে দিয়েছি কিতাবুল বকবগানি এ শিখছে খালি এই এতে সারা বছর ধরে শিখছে আর খালি আমরা রে কই বেদাত আচ্ছা ফাতেমারে কবর সিনে না ও বেদাতি না আমরা বেদাতি একটু কথা ভালো করে বুঝবেন যারা কয় ফাতেমারে কবর সিনে না আর আমরা বলি ফাতেমা সাইয়েদাতুন নিসাই হালি জান্নাত তাহলে আমরা বেদাতি না ও বেদাতি এ জোরে কর আমরা বেদাতি না হে বেদাতি তাহলে আমরা তো হকের উপরে আছি যদি আমরা হকের উপরে না থাকি তাহলে আল্লাহ রাসূলের কথা মিথ্যা হবে আল্লাহ নবীরটা সত্য আমরা হকের উপরে আছি অতএব আহলে সুন্নাত ওয়াল জামাত এটা নাজাতের দল এটাই হকের দল কথা বলেন ঠিক না বেঠিক ঠিক